এবার আর কিছু সংবাদ এক নজরে। 12 বছর পর রাজধানী শাহালি এলাকায় বাসু হত্যা মামলার প্রধান আসামি আলকেসকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাসুকে হত্যা করে আলকেস সহ মামলার আসামিরা। হবিগঞ্জের বানিয়াচঙে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকালে বানিয়াচঙের পিঠে বাড়ির হাওরে জমিতে সার দেওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে প্রশাসনের লোকজন এসে মরদেহ উদ্ধার করে। রেড ক্রিসেন্টের সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে যে কোনো দুর্যোগ ও মহামারীতে মানুষের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষাই সিং। সকালে বান্দরবানের লামায় রেড ক্রিসেন্টের এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। রাঙামাটির বিলাইছড়িতে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে সেনাবাহিনী। এ সময় 122 জনকে ওষুধ চশমা দেওয়া হয়েছে। এছাড়া ছানি পড়া রোগীর তালিকা করা হয়েছে। তাদের চোখের অপারেশনের জন্য ব্যবস্থা করা হবে বলে জানান জোন কমান্ডার। ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর প্রদর্শিত হচ্ছে। সকালে ভ্রাম্যমাণ জাদুঘরটি যশোর থেকে মোবারকগঞ্জ রেল স্টেশনে পৌঁছালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।